আসসালামু আলাইকুম অনেকে আমরা বাইরে থেকে লাইক চায়না বা আমেরিকা থেকে পণ্য আনার জন্য সোর্স খুঁজি বা অনেকে নিজেরাই অর্ডার দিতে চাই অনেক সময় সাহসের কারণে হোক বা ট্রাস্টের কারণে হোক নিজে অর্ডার দেই না বা হয়তোবা বা কারো সোর্সের মাধ্যমে হয়তো বা স্বাচ্ছন্দ্যবোধ করি না যে লাইক ট্রাস্টের একটা ইস্যু থেকে যায় সো যারা অনলাইনে চায়না থেকে বিশেষ করে আলি এক্সপ্রেস বা অন্য জায়গার থেকে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার মূল এই ভিডিওটি আর আমি একটা কিছুদিন আগে একটা শ্যুজ অর্ডার দিয়েছিলাম মানে লোফার টাইপের আলে থেকে বিশ পঁচিশ দিনের উপরে হবে তো এটা আমি হাতে পেয়েছি কালকে তো ভাবলাম যে এটা একটু আনবেকশনও করি প্লাস আপনাদের একটু দেখে দিয়ে আসলে আপনারা কীভাবে আলি থেকে পণ্য অর্ডার করতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই বাংলাদেশে এই সার্ভিসটা দিয়ে থাকে অনেক ফেসবুক গ্রুপ যে ফেসবুক গ্রুপগুলো এই সার্ভিসটা দিয়ে থাকে বা ফেসবুক পেজগুলো তারা এই লাইক ধরেন এক ডলার যদি বিরাশি বা তিরাশি টাকা রেট হয় তারা আমার সময় নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা পর্যন্ত চায় জাস্ট এটা কমিশন তো স্বাভাবিক পক্ষে যেহেতু তাদের নিজেদের ডলার বা ইয়ে করতেছে তো সেই জন্য তারা একটু কমিশন নেবেই বাট আপনার যদি নিজের কোনো ক্রেডিট কার্ড থাকে ইন্টারন্যাশনাল রুইল কারেন্সি বা ধরেন পেয়নের কার্ড থাকে বাট বা আপনার যদি অ্যাকোয়া কার্ড থাকে বিলে তারা কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে করতে পারেন আর এটা কিন্তু খুবই সিকিউর কোনো প্রবলেম হয় না ইনশাআল্লাহ আপনাদের যেদিন অর্ডার করবেন বিশ পঁচিশ দিন সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতর কিন্তু আপনার প্রোডাক্টটা আপনার একদম বাসায় নিয়ে আসবে তো এটা হচ্ছে প্যাকেটটি এইভাবে আল এক্সপ্রেস থেকে ওরা পাঠিয়েছে এখানে যদি আমার নামটা আপনারা দেখেন এখানে দেখেন আমার শিব নাম লিখে আছে তো এটা এখন আমি আনবক্সিং করবো এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট আনবক্সিং কোনো প্রোডাক্টের বেশ কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম প্রতি মাসে এক দুটা প্রোডাক্ট আসলে অর্ডার দেওয়া হয় আমার যে ক্যামেরাটা ক্যামেরাটা ওইখান থেকে অর্ডার দেওয়া ঘুরে দিয়েছে অনেক কিছু দিয়েছে দেখেন খুব মানে সেফটিভাবে ওরা প্যাকিং করেছে নর্মালি ওই ধরনের যতই যাই হোক এখানে কোনো প্রবলেম হবে না আপনারা যাই অর্ডার দেন ওই রকম কোনো ক্ষতি হবে না আমরা আনতে যেটা একবার ব্র্যান্ড নিয়ে আপনারা পাবেন সো এই হচ্ছে টোটাল লোফার টোটাল পার্টি একটা লোফার দেখেন আপনি খুবই দেখতে গর্জিয়াস দেখেন মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি পার্টিতে বিশেষ করে পার্টিতে যাওয়ার জন্য খুবই মানে জোস একটি লোফার সো আমি অনলাইনে যেভাবে অর্ডার দিয়েছিলাম ওখানে তেমন একটা সুন্দর দেখা যায়নি বা এটার কিন্তু বাস্তবে লুকিংটা খুবই সুন্দর যদি আপনি একটু দেখেন আর এটার একটা ক্যারিং ব্যাগ দিয়েছে এটা হচ্ছে উটেনের ব্র্যান্ডের আর এটা মোজা একটা আছে ফ্রি ফ্রি মোজা দিয়েছে আর এখানে আপনার পা অ্যাডজাস্ট করার জন্য এটা দিয়েছে সো এই হচ্ছে টোটাল আমার লোফারটি নর্মালি ভালো কোয়ালিটি এটা মেবি স্টিল টাইপের কিছু বা ছাঁচ টাইপের কিছু মানে মোটামুটি খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখতে গর্জিয়াস আর এটা মেবি ওলফে একটা লোগো খুবই সুন্দর দেখেন পুরোইটাই চিকচিক করতেছে বাংলাদেশ থেকে সরাসরি আপনারা আলি এক্সপ্রেস অর্ডার করতে পারবেন আলি এক্সপ্রেস অর্ডার করলে আপনাদের বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনার বাসায় প্রোডাক্টটি বাংলাদেশের যে পোস্ট অফিস আপনাদেরকে পৌঁছে দেবেন সিস্টেম হচ্ছে এমন যে আপনারা তাদেরকে অর্ডার করবেন তারা বিমান হোক বা কার্গো হোক আপনার বাংলাদেশে পাঠিয়ে দেবে বাংলাদেশের পোস্ট অফিসে সেখানে কাস্টমসে ক্লিয়ারেন্স হওয়ার পরে পোস্ট অফিস থেকে প্রোডাক্টটি আপনার বাসায় পৌঁছে দেবে সো এইটার জন্য যেটা করবেন যে ফার্স্ট টাইম যদি আপনারা কখনো প্রোডাক্ট অর্ডার দেন সেক্ষেত্রে আপনারা পোস্ট অফিসে আপনার যে থানার ওই পোস্ট অফিসে আপনার যে এরিয়াতে যে পোস্টম্যান আছে তার সাথে একটু কথা বলে আসবেন যে ভাই আমার আমার দিনে এই একটা প্রোডাক্ট আসতেছে তো আপনি আসলে আমাকে একটু ফোন দিন তো তাকে হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা দিয়ে আসলেন দিয়ে আসলে যখনই প্রোডাক্টটা আসবে আপনার নাম্বার আপনারা তারা ফোন দিবে এটা হলো আর কি খুবই সহজ একটা উপায় আপনি যদি বাই চান্স তাদেরকে টাকা অনার দেন তারপরও আনবে তারপরে একটু হয়তো অনেক সময় লেট হয় স্বাভাবিক সরকারি যেহেতু কাজ তো সব থেকে বেস্ট হয় যে আপনার পঞ্চাশ সাতশো টাকা যদি ওদেরকে একটু ধরিয়ে দেন তাহলে আপনাদের খুব সহজে প্রোডাক্টটি তারা পৌঁছে দেবে আর একটা হচ্ছে যে অনেকেই হয়তো কনফিউশনে থাকেন যে কি পাবো কি না বা তারা তো ডলার অ্যাডভান্স নিয়ে যাচ্ছে এরকম অনেকেই কনফিউশন থাকে তো এটা কনফিউশনের কোনো কারণ নেই আমি এই গত বছর এই বছর অনেকগুলো বেশ কোটিকে আমি প্রোডাক্ট অর্ডার দিয়েছি আর ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট এসেছি আমার প্রোডাক্টে অনেক মূল্য ছিল যেমন সাড়ে চারশো টাকা ডলার ছিল কিছু ছিল সাতশো ডলার কিছু বিশ ডলার তিরিশ ডলার আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে টাইমে আমি পেয়েছি হয়তো হয় কি যে পাঁচ সাত দিন লেট হয় বাট আপনি প্রোডাক্ট আপনি পাবেন তো সেটার জন্য আপনারা পোস্টম্যানের সাথে একটু কথা বলে নেবেন তাহলে জিনিসটা আপনাদের জন্য খুবই সহজ হবে আর আমি একটু দেখা দিচ্ছি যে আসলে আপনারা কীভাবে নর্মাল অর্ডার করবেন সবাই জানেন তারপরে তো যেহেতু এটা বাইরের একটা ওয়েবসাইট তো একটু সিকিউরিটি ব্যব মানে আপনাদের ট্রাস্টের বিষয়ে থাকে বা সিকিউরিটির থাকে তো এটা খুব সহজে আমি দেখা দিচ্ছি যে আপনার কীভাবে অর্ডার করবেন আলি এক্সপ্রেস ডট কম আমি মোবাইল অ্যাপস দিয়ে ঢুকেছি তাই ইন্টারফেসটা এমন লাগতেছে হয়তো বা আপনারা যদি সার্চ ইঞ্জিন দিয়ে ঢুকেন সেক্ষেত্রে হয়তো বা আরেক রকম লাগতে পারে তো যাই হোক এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট অর্ডার দেবেন লাইক এই যে যেমন এই প্রোডাক্টটা আমি এর আগে অর্ডার দিয়েছিলাম এটা জাস্ট আপনাদেরকে দেখাই প্রোডাক্টটা জাস্ট ওপেন করবেন এখানে বাইনেও ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি জাস্ট কালারটা সিলেক্ট করলেন আপনার যে কালার পছন্দ বা আপনি কয়টা কোয়ান্টিটি এরকম এখানে চুজ করতে পারবেন কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পর আপনি প্লেস অর্ডার করবেন তার আগে হয়তো আপনি দেখে নেবেন যে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সব ঠিক আছে কিনা যদি আপনি অন্য ড্রেসে দিতে চান সেটা থেকে চেঞ্জ করে নিতে পারবেন প্লেস অর্ডার দিলেন দেওয়ার পর আপনার ওয়্যার ট্রান্সফার বাংলাদেশ থেকে বসে না এখানে আপনার ভিসা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকলে এটা এটা আপনি দিবেন আর এখানে সাধারণত বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশ ব্যাংকে ডেবিট কার্ড যেগুলো আছে ওখান থেকে আপনার অর্ডার করতে পারবেন না আপনার ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি যেটা বা প্লাস অ্যাকুয়া কার্ড এখান থেকে আপনারা ওই কার্ড দিয়ে এখানে আপনারা অর্ডার করতে পারবেন এখানে কার্ড নাম্বার দিবেন এখানে মান্থ এখানে ইয়ার সিকিউরিটি কোড ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর জাস্ট ডান দিয়ে দিবেন ডান দিয়ে দিলে আপনার অর্ডারটা ই হয়ে যাবে মোটামুটি কনফার্ম হয়ে যাবে তারপর আপনার এখানে যে স্পেস অর্ডার দিলেন প্লেস অর্ডার সাথে সাথে আপনার পেমেন্টটা হয়ে যাবে আর অর্ডারটাও তারা রিসিভ করবে আর যেহেতু আমি এখন কার্ডটা দিইনি তাই এটা শো করতেছে তো অর্ডার রিসিভ যখন হবে তখনও তারা আপনাকে ফোন নোটিফিকেশন দেবে না কারণ তারা বা তাদের ভেন্ডরকে পাঠাবে যে এটা সব কিছু তাদের কাছে প্রোডাক্টগুলো দিতে পারবে কিনা তখন ভেন্ডররা হয়তো বা এক ঘণ্টা বা অনেক সময় ছয় ঘন্টার মধ্যে কনফার্মেশন দেয় যে তারা প্রোডাক্টকে দিতে পারবে কিনা যখন তারা দিতে পারবে তখন তারা আপনাদেরকে জানিয়ে দেবে যে এটা কত দিনের নাগাদ আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমি একটু দেখাই যেমন আমার লাস্ট যে প্রোডাক্ট আমি পেয়েছি এটা হচ্ছে এই প্রোডাক্টটা এটা যেমন ট্র্যাকিংও করা যায় যেহেতু আমি পেয়ে গিয়েছি আজ কালকে আমার রিসিভ হয়ে গেছে তাই আমাকে দেখাচ্ছে যে সাকসেসফুল ডেলিভার এখানে দেখাচ্ছে তো তারপর আমি জারি জিনিসগুলো দেখাই যেমন ধরেন এরকম আপনার একটা জিনিস আসবে যে প্রথমে এই যে ওয়েটিং ফর পিক আপ শিপমেন্ট ডিসপাস হয়ে গেছে এত তারিখে শিপমেন্ট লিফ্ট কান্ট্রি শিপমেন্ট কান্ট্রি ওয়ার হাউজে চলে আসছে এক্সেপ্ট বাই এয়ারলাইন তারপরে এইরকম জিনিসগুলো দেখা যে কোথায় কোথায় আসে আপনি সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন সো ট্র্যাকিংও করতে পারবেন এতে কোনো প্রবলেম নেই আর এখানে আসার পর তো অবশ্যই আপনাকে ওই কুরিয়ার সার্ভিস থেকে আপনাকে ফোন দিবে বা আপনার সরাসরি আপনার বাসায় নিয়ে আসবে নিয়ে এসে আপনার প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি দিয়ে দেবে সো এই হচ্ছে মোটামুটি অর্ডার করার প্রসিডিউরটা আরেকটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে যে অনেকে যারা কার্ড দিয়ে অর্ডার দিবে অনেকে চিন্তা করেন যে আমি যে ওখানে কার্ডটা নাম্বারটা দিবে কি তারা মেরে দিবে কিনা বা কোনো কোনো ঝামেলা আছে কিনা লাইক অনেকের হয়তো এক হাজার দুই হাজার ডলার থাকে আপনি বিশ ডলারের একটা প্রোডাক্ট অনলাইনে পার্চেস করার জন্য কার্ডের ইনসার্ট করতেছেন তো সেক্ষেত্রে কি এরকম কোনো কিছু হবে কিনা এরকম কোনো কিছুই হয় না বিশেষ করে ট্রাস্টেড কোম্পানি আর আমি এই শুধু আলি এক্স কথাই বলতেছি অন্য অন্য কোথায় কোনো কথা আমি বলতেছি না জাস্ট আলি এক্সে যদি আপনারা অর্ডার দেন সেক্ষেত্রে আপনাদের ওই ধরনের কোনো প্রবলেম নেই আর অনেকে হয়তো কোয়েশন করতে পারেন ভাই অ্যামাজন থেকে কীভাবে দেবো তো অ্যামাজন থেকে সরাসরি বাংলাদেশে কোনো প্রোডাক্ট ডেলিভারি তারা এখনও দিচ্ছে না তবে বেশ কিছু ট্রাস্টেড অনলাইন ফেসবুক গ্রুপ আছে বা ফেসবুক পেজ আছে বা অনলাইন ওয়েবসাইট আছে তাদের কাছ থেকে আপনারা যদি পণ্য অর্ডার দেন তারা আপনাকে এনে দেবে এর জন্য এক্সট্রা ভালো একটা চার্জ লাগে লাইক আপনার একটা প্রোডাক্টের মূল্য যদি দুই হয় তারা পাঁচ থেকে সাতশো টাকা তারাই নেবে সো এই হচ্ছে আপনার টোটাল প্রসিডিউরটা আর আপনাদের যদি অনলাইন রিলেটেড অর্ডার ক্ষেত্রে এমনি ধরনের যে কোনো জিনিসের দরকার হয় আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার সরাসরি ওখানে জয়েন হয়ে আমাকে আস করতে পারেন আর ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকে চাইলে আমাকে ফলো করতে পারেন আবার অনেকে একটা কোয়ারি থাকতে পারে বা ই থাকতে পারে সেটা হচ্ছে যে লাইক অনেকে মোবাইল অর্ডার দিতে চায় বা ইলেকট্রনিক্স গ্যাজেট অর্ডার দিতে চায় বা অন্য কিছু তো এগুলো কোনো কোনো ট্যাক্স লাগবে না হ্যাঁ এগুলো ক্ষেত্রে ট্যাক্স লাগবে বাংলাদেশের নিয়ম অনুযায়ী যত পার্সেন্ট ট্যাক্স এটা আপনার তাদেরকে দিতে হবে ওই ট্যাক্সটা তারা ধরে নেবে তবে হ্যাঁ ট্যাক্স থেকে বাঁচার জন্য যদি ধরনের ইনফরমেশন লাগে আমি আপনাদের এটা বলে দিতে পারবো তো আমার ফেসবুক গ্রুপ আছে ওখানে আপনারা যদি আস করেন আমি ইনশাল্লাহ আপনাকে ওইটা বলে দিব যে আসলে ট্যাক্সটা আপনারা কিভাবে কমাতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিওটি আশা করি সবার উপকার আসবে আর উপকার আসলে অবশ্যই লাইক শেয়ার করবেন সো কেয়ার গুড বাই হাফেজ